মহালয়ার পুণ্য তিথিতে আজকে আমরা এই আগমনী প্রোগ্রাম করছি লোয়ার বাংলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। আমরা ওই বছর শুরু করেছিলাম, সাধারণত সবাই শিলিগুড়িতে দেখা যায় যে পুজোর পরে হয়, কিন্তু আমরা পুজোর আগেই করি। আর আজকে এবার তো মহালয়ার দিন করছি এবং ভীষণ ভালো লাগছে। সারা বাগডোগরার লোক আমাদের সাথে আছে, সবাই এত আগ্রহ সহকারে দেখছে এবং যেভাবে আমাদেরকে উৎসাহিত করছে, এর জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুজোতে সবাই ভালোভাবে কাটান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা চাই। নমস্কার। আমরা সার্বজনীন দুর্গাপূজা কমিটির 68তম বর্ষ এবার আমাদের। আমরা এবার আমাদের থিম জীবনেই এক সংগ্রাম, জীবনেই এক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে আমরা আগমনী অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিগত বছর থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। আমরা লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গাপূজা কমিটি আমরা আগমনী উৎসবের মাধ্যম দিয়ে আমাদের এই অনুষ্ঠান সূচনা হয়েছে। আগামী দিনে আমাদের আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভার্চুয়াল ওপেনিং করেছে আমাদের পুজো। আর 6 তারিখে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন, 6 তারিখ আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহাশয়ের মাধ্যম দিয়ে আমাদের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।